হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হোমমেড কিছু প্রোডাক্টের সাথে আজকে পরিচয় করিয়ে দেব। যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে ভিডিওতে দেখানো লাস্ট নাম্বারে আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে হচ্ছে গিয়ে হাতের তৈরি অসংখ্য খাবার, যেগুলোর নামও আমার খুব ভালো করে এখন মনে নেই, বলতেও পারবো না। চাউমিন দেখেন, এই যে চাউমিনগুলো এখানে আপনারা পাচ্ছেন, এই বান্ডিলগুলো হচ্ছে হাফ কেজি করে, হাফ কেজি প্রাইস হবে 110 করে। তো এই চাউমিনগুলো এগুলো হচ্ছে 110, এখানে আছে হাফ কেজি। আর পাস্তার তো এখানে হচ্ছে এত এত ডিজাইনের পাস্তা, আমি একটু পাস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। পাস্তার ভেতর আরেকটি কথা বলে দিচ্ছি, সেখানে পাস্তা খেতে যেটা হয়, দেশের এবং দেশের বাইরের পাস্তাও কিন্তু আমাদের কালেকশনে আছে, মানে আমরা সংগ্রহে রাখি। এই যে পাস্তার কালারগুলো দেখুন, এখানে কিন্তু একই ডিজাইনের তিন চারটি কালার মিক্স করে পাস্তাগুলো তৈরি করা হয়েছে। এটা আরেকটা ডিজাইন, আসলে এই ডিজাইনগুলোর নাম বলতে পারবো না, আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটা ডিজাইন, এটা হচ্ছে শামুকের ডিজাইনের মতো, আর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে। হ্যাঁ, চকলেট কালার মানে একটু মনে পড়ে আবার বয়স দিতে হবে। এছাড়া এগুলো প্যাক হিসেবে আছে, প্যাকগুলো হাফ কেজি করে, এই প্যাকগুলো হচ্ছে হাফ কেজি করে। এছাড়াও আপনারা হচ্ছে কি ফ্রাই করে খেতে পারবেন, সেগুলো মানে তেলে আপনাদেরকে ভেজে খেতে হবে। এটাকে চিপস বলে, পাপড়ি বলে, পাঁপড় বলে, অনেক টাইপের, অনেক ডিজাইনের এখানে পাঁপড়গুলো। এগুলো কি আটার আছে? এগুলো সরি, এগুলো আটার না, এগুলো হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো। এখানে দেখুন একটু বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের এবং বিভিন্ন কালারের। এটা দেখুন, ওয়াও, কি সুন্দর। মা, আমি ফার্স্ট মানে যখন দেখি তখন মনে হচ্ছিল যে প্লাস্টিকের কিছু, এটা হচ্ছে চাল দিয়ে করা একটা শেপ। এখানে আরেকটা, এটা বিস্কিটের মতো করে রিং, এটাও নুডলসের মতো করে খায় না, ও সরি, এটা চিপস। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম একদম আরও ডিটেলসে দেখাবো। এটাও চিপস, এটা মনে হয় সাবুদানা, এটা হচ্ছে সাবুদানার চিপস, আর এখানে সাবুদানা তো একদম স্পষ্ট। এগুলো কেজি হিসেবে, আচ্ছা ঠিক আছে, একটু আমি আপনাদেরকে প্রাইসগুলো আমাকে ইনবক্স করলে আমি তারপর বলে দিব। এটা সাবুদানা। এছাড়াও যদি যদি পাঁপড় খেতে চান, এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের, এগুলো আমরা হয়তো মাঝে মধ্যে মানে রাস্তায় বিশেষ করে দেখি যে একদম ভেজে তারপরে পলিতে ভরে, বিশেষ করে টিসি বা ভার্সিটি চত্বরে যারা ঘোরাফেরা করেন পাঁপড়গুলো খেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে নিতে পারেন কাঁচা মাল হিসেবে বা কাঁচা প্রোডাক্ট হিসেবে, আপনার বাসায় হচ্ছে শুধুমাত্র তেলে ভেজে খাবেন। এভাবে যে একটা প্যাকেট, ঠিক আছে, যদি কেউ চান তো সেক্ষেত্রে থেকে আমি আপনাদেরকে অনলাইনে ডেলিভারি দিতে পারি এবং প্রাইসগুলো আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিতে পারি, তবে অবশ্যই হচ্ছে কেজি হিসেবে। এছাড়াও আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে হাতে তৈরি করা হচ্ছে সেমাই, যেটাকে বলা হয়। এছাড়া আরেকটা হচ্ছে চিপস, নুডলসও আছে, এগুলো সব হোমমেড। তো আমি জাস্ট হচ্ছে এখানে খোলা আছে, খোলার এই প্রোডাক্টগুলো খুলে রাখার কারণে আমার আপনাদেরকে দেখাতে সুবিধা হচ্ছে। তো এগুলো হচ্ছে একদম গুঁড়ো নুডলস, ভাঙার আর কোনো মানে ভাঙতে হবে না। আচ্ছা, ওগুলো হচ্ছে আলুর চিপস। তো চিপসের তো আমি অনেকগুলো ডিজাইন এবং কালার দেখালাম, সবই আপনারা কেজি হিসেবে নিতে পারবেন। নুডলসগুলো কিন্তু হোমমেড। ইসকো দেখি, এটা কি ধরনের একটা ডিফারেন্ট ডিজাইনের নুডলস। আসলে যখন এটাকে বয়েল করা হবে তখন এটার মানে এটার যে শেপগুলো বের হয়ে আসবে। এছাড়া এই প্রোডাক্টগুলোই আপনারা প্যাকেজ হিসেবে পাবেন। এই যে দেখুন, এটা তো আমরা হর হামেশাই দেখে থাকি, পাস্তা বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। তো কত যেন, 180 এই প্যাকেটটার প্রাইস, ঠিক আছে। তো হাতের তৈরি এই সামগ্রীগুলো আপনাদের পেতে হলে অবশ্যই ডেসক্রিপশনে আমার একটা লিঙ্ক থাকবে আর একটা মোবাইল নাম্বার থাকবে, যেটাতে হোয়াটসঅ্যাপ বা ইমো করা আছে, অথবা আমি শপের নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকার যে কোনো জায়গায় ডেলিভারি নিতে হলে আপনাদের আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ এখানে হচ্ছে উনি হচ্ছেন একজন সেলার, হোলসেলার। আর এছাড়া অনেক প্যাকেজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, হাফ কেজি
1 kg করে আপনারা এই প্যাকেটগুলো পাচ্ছেন। সো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চাইলে অথবা বিজনেস করতে চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনের নাম্বারে, ঠিক আছে। আর আরও কিছু আরেকটা জিনিস বলছি, এই যে সাইজগুলো এগুলো চাইলে আপনারা ছোটো বড় মাঝারি বিভিন্ন সাইজেরও আছে। এই যে দেখুন, ঠিক এই পাস্তাটারই এই পাস্তাটা এখানে হচ্ছে খুব ছোট সাইজ, আর এটা হচ্ছে কি একটু বড় সাইজ। এখন যে যে সাইজে পছন্দ করে সে সেই সাইজে নিতে পারে। তো ছোট্ট একটা ফুটেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যদি ভালো লাগে সেক্ষেত্রে কী করতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আসলে অনেক কিছু বলে ফেলি কিন্তু ভালো কিছুই দেখানোর ইচ্ছা চাহিদা আমার সবসময় থাকে। সো ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।